প্রিয় দর্শক, দেখেন এই যে বাগুন কিন্তু ঢালা হচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই চাচা যে 1,20,000 টাকা বিক্রি করছিল, সেই চাচা এই যে দেখেন কতগুলো বাগুন এখানে ঢালছে। দেখেন এই যে আরো অনেক বাগুন এখান থেকে কিন্তু আসবে, ছিটতেছে। ওই যে দেখেন যে লোক দেখা যাচ্ছে ছিটতেছে বাগুন, তো এখানে আইনে আইনে ঢালতেছে। আপনারা যদি বাগুন লাগান তাহলে কিন্তু অনেক ফলন পাবেন। এই যে দেখেন সেই বাগুনগুলো আপনাদেরকে যে ভিডিওগুলো দিছিলাম, তো আপনারা যদি বাগুন গাছ লাগাতে চান তাহলে কিন্তু লাগাতে পারেন। আসলে কথাটা সত্য না মিথ্যা এখানে আপনারা কিন্তু এই যে বাগুন দেখেই কিন্তু বুঝতে পারতেছেন, যে আসলে দেখেন কত সুন্দর সুন্দর বাগুন, দেখলেই কিন্তু আসলে খাইতে মন চায়। বাগুনের চেহারা এত সুন্দর, আসলে আপনি যদি আর খাইতেও খুবই টেস্ট, খাইতেও খুবই সুন্দর সুস্বাদু টেস্ট। বাগুনে কিন্তু প্রচুর লাভ, প্রচুর লাভ। আপনারা যদি বাগুন গাছ লাগাতে চান তাহলে আমাদের এই চাচা কিন্তু আপনার বীজ দিয়ে থাকেন। এই বীজ আপনারা যদি নিয়েন তাহলে কুরিয়ার সার্ভিসে আপনারা যোগাযোগ করবেন, যে এই বীজ আপনারা কিভাবে নেবেন। তো এই বীজ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই যে এগুলো টুকিটাকি এগুলো সমস্যাগুলো হবেই, ঠিক আছে। তো দেখেন একটাই সমস্যা পাইছি, একটা সমস্যা পাইছি, আর কিন্তু একটা সমস্যা নাই, আর কোনো পোকা নাই বাগুনে, কোনো পোকা নাই। দেখেন এখানে কোনো পোকা নাই বাগুন, কত সুন্দর সুন্দর বাগুন। এরকম বাগুন আসলে আপনারা তো বিশ্বাস করবেন না, আগের দিন আপনাদেরকে দেখাতে পারি নাই আমি বাগুন গাছগুলা, তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কত সুন্দর সুন্দর বাগুন, দেখলে কিন্তু খাইতে মন চায়। এই রমজান মাসে 1 কেজি বাগুন কিন্তু বর্তমান 60 টাকা 70 টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে। তো অনেক বাগুন এখানে আছে, আপনারা চাইলে কিন্তু বাগুন গাছ লাগাতে পারেন। আর যদি আপনারা বীজ না পান তাহলে আমাদের এই ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোনে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই বাগুনের বীজ সংগ্রহ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস সামনে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত সেই বাগুনের খ্যাত সেই চাচার কাছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই চাচা আছেন, বাগুন ছিঁড়তেছেন গাছ থেকে। তো আমরা চলে যাচ্ছি সেই চাচার কাছে, চাচার সাথে কথা বলবো, চাচার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো যে উনি আজকে কতগুলা বাগুন বিক্রি করতে হতে পারে, ছিঁড়তেছে কতগুলা বাগুন হতে পারে, এবং বর্তমান বাজারের দর কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর হচ্ছে এই যে আপনাদেরকে বাগুন দেখাবো যে কিভাবে বাগুন ছিঁড়তেছেন, এবং কত সুন্দর সুন্দর বাগুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে গাছে দেখেন এই যে কিন্তু বাগুন ছিঁড়ছে, এবং দেখেন এই যে কত সুন্দর সুন্দর কিন্তু ফুলও চলে আসছে। বাগুন ছিঁড়বে, এক পাশতে ছিঁড়বে আর এক পাশতে কিন্তু বাগুন হবে। তো আপনারা দেখেন যে আসলে আমি আপনাদেরকে আগের দিন ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও আপনারা অনেকেই দেখছেন। যদি আপনারা বাগুনের বীজ বীজ সম্বন্ধে আপনাদেরকে আমি জানাবো, চাষা কিন্তু বীজ বিক্রি করে থাকেন। যদি আপনাদের বীজ লাগে বাগুনের তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বীজ দিব এবং চাচার কাছ থেকে নিয়ে। তো আপনারা চাচার সাথে আমি কথা বলবো এখানে, চাচা কিন্তু বাগুন ছিটতেছেন। এই যে আমাদের সাথে যে আমাদের আর এক ভাইও আছেন বাগুন ছিটতেছেন, তো আপনাদেরকে আমি কিন্তু এই বাগুন সম্বন্ধে কিছু তথ্য দিব। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটি বাগুন দেখাবো, যে বাগুনটা আসলে কিন্তু খুবই একটি সুন্দর বাগুন। আপনারা যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু এরকম একটা বাগুন আপনারা তাকে গিফট করতে পারেন। দেখেন কত সুন্দর একটা বাগুন। তো আসলে
কি কি দেখাবো আমি আপনাদেরকে, তো এরকম সুন্দর জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাতে পারবো আমি কিন্তু কখনো ভাবি নাই। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন চাচার সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে জানাবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কওয়ার সময় নেই, বেগুন ছিঁড়তেছি না তো সময় এনে ডিস্টার্ব করা যাবে না। চাচা, আপনি আসলে আমাদের দর্শকরা জানতে চায় যে আপনি এখানে আগের দিন আপনার একটা ভিডিও দর্শক দেখছিল, আপনি অনেক ব্যস্ত মানুষ, তার ভিতরে আপনাকে একটু ডিস্টার্ব করতেছি, কারণ আমাদের ভিউয়ার্সরা জানতে চায় যে এই বাগুনির বীজ কি আপনি বিক্রি করে থাকেন? আমি বিসি বিক্রি করি না, আমি চারা বিক্রি করি। চারা বিক্রি করে থাকেন। তো চাচা, এই যে আজকে বাগুন ছিঁড়তেছেন, তো আনুমানিক কতগুলা বাগুন হতে পারে আপনার একটা ধারণা আজকে? ছয় মন? ছয় মন, ছয় মন। হ্যাঁ, 6 মন বাগুন হতে পারে। চাচা, বর্তমানে এই রমজান মাসে বাগুনের দর কিরকম? ও আমাকে পাইকারি দিচ্ছে 32 টাকা। 32 টাকা পাইকারি? আর আপনারা খুচরো বিক্রি করতেছেন? 30 টাকা, 30 টাকা। 36 টাকা পাইকারি বিক্রি করতেছে চাচা, এবং জানতে চাইবো বাজার দর কিরকম বর্তমানে? বাজারে পাই খুচরো কত বিক্রি হচ্ছে? 50, 40, 45। প্রিয় ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে বেশি বলছিলাম হয়তো, 70 টাকার কথা বলছিলাম, তবে এরকম বিক্রি হয় আমি, আমার জানা ছিল, তো 50-40 এরকম বিক্রি হচ্ছে। তো আজকে কয় মন হতে পারে চাচা বললেন? 6 মন। 6 মন হতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আমার চাচা বললো যে এখানে চাচা কিন্তু এই বাগুনের চারা বিক্রি করে থাকেন। তো চাচা, আপনি একটা চারা কয় টাকা বিক্রি করেন? 2 টাকা। একটা চারা 2 টাকা বিক্রি করে থাকে। আপনারা, আপনাদের যদি চারা লাগে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি চারা লাগে তাহলে কোরিয়ার সার্ভিসে এই ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারেন। আর আমি বলছিলাম যে চাচা কিন্তু 1,20,000 টাকা টার্গেট ছিল, কিন্তু চাষার হয়তো বা এর বেশি হতে পারে, কারণ বাগুনের দর ধরন যেরকম হয়েছে এবার বছর, ইনশাল্লাহ কিন্তু চাষা আরো অনেক বেশি বিক্রি করতে পারে। সত্যনামিতে কাকার কাছে একটু জানে নেব। কাকা, আপনার টার্গেট তো আপনি বলছিলেন 1,20,000, কিন্তু এর থেকে কি বেশি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? বেশি হবে তো প্রিয় ভিউয়ার্স, এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে? গতবার তো 6 কেজি নিতে পেরেছিলাম 1,15,000 টাকা, এইবার তো 10 কেজি নিবারের দাম গতবারের যাও খারাপ না। তো আপনারা জানতে পারলেন কিন্তু আমি আপনাদের কিরকম একটা ভিডিও দিলাম, আপনারা কিন্তু চাইলে কিন্তু এই বাগুনের চাষ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।